সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইউসিবি পাবলিক পার্লামেন্ট শিরোনামে আজকের ভূমি ব্যবস্থাপনা, জন অংশগ্রহণ ও সুশাসন বিষয়ক ছায়া সংসদে এই বিতর্ক প্রতিযোগিতায়। আজকে ছায়া সংসদে যে বিষয়টি নির্ধারিত হয়েছে, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় জনসম্পৃক্ততা সন্তোষজনক। আসলে কি তাই? এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে সরকারি দল হিসেবে রয়েছেন ইসলামিক বিশ্ববিদ্যালয় এবং বিরোধী দল হিসেবে রয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস। আসুন দর্শক মন্ডলী, আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকের এই প্রতিযোগিতার সরকারি ও বিরোধী দলের বক্তাদের সাথে। সরকারি দল কুষ্টিয়া থেকে আগত ইসলামী বিশ্ববিদ্যালয়ের বক্তারা হল মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা আবু হুরায়রা, মাননীয় ছায়ামন্ত্রী তারিকুল ইসলাম এবং মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য মাসুম আলভী। অন্যদিকে আজকের এই প্রতিযোগিতার বিরোধী দল ঢাকার দল বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের বক্তারা হল মাননীয় বিরোধী দল নেতা নাফিস কাজী, মাননীয় বিরোধী দল উপনেতা ফারহান ইশরাক হক এবং মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য মোহাম্মদ আলভী হুসাইন তনয়। আজকের এই প্রতিযোগিতায় যে সম্মানিত চারজন বিচারক বিচার কার্য সম্পাদন করবেন, এবার তাদের সাথে আমি পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে সম্মানিত বিচারক হিসেবে রয়েছেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সাংবাদিক আলমগীর স্বপন, রয়েছেন দৈনিক যুগান্তরের ডিপুটি এডিটর সিনিয়র সাংবাদিক বি এম জাহাঙ্গীর, আরও রয়েছেন লেখক, বিতর্ক সংগঠক ও ক্যাডেট কলেজের সাবেক অধ্যাপক আবু মোহাম্মদ রইস। সর্বশেষ বিচারক হচ্ছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি জনাব ধরিত্রী সরকার সবুজ। বিতর্ক অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করে আমাদের আজকের ছায়া সংসদের বিতর্কিতদের বক্তব্য আলোকে বক্তব্য প্রদান করবার জন্য আমাদের সাথে অত্যন্ত একজন সজ্জন ব্যক্তি উপস্থিত রয়েছেন, যিনি ভূমি মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিএএ। শুরু করছি আমাদের আজকের ছায়া সংসদ। ছায়া সংসদের শুরুতেই আজকের বিতর্ক প্রতিযোগিতার মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা আবু হুরায়রাকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাব আলোকে বক্তব্য প্রদান করবার জন্য অনুরোধ করছি মাননীয় সংসদ নেতা। ধন্যবাদ মাননীয় স্পিকার। উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে দুর্বার, এখন সময় বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার। মাননীয় স্পিকার, যখন মানুষের হাতে হাতে স্মার্টফোন, ঘরে ঘরে প্রযুক্তির ছোঁয়া, বঙ্গবন্ধুর স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ, অর্থনৈতিক সম্ভাবনার আমাদের প্রিয় সোনার ভূমি বাংলাদেশ, ঠিক সেই সময় দাঁড়িয়ে এমন একটি প্রস্তাব উত্থাপন করছি। প্রস্তাবটি হলো ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় জনসম্পৃক্ততা সন্তোষজনক। প্রথমে আসি সংজ্ঞায়নে। ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা বলতে বোঝাচ্ছি বাংলাদেশের প্রচলিত ভূমি ব্যবস্থাপনার জটিলতা দীর্ঘসূত্রতা থেকে বের হয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে ই নাম জারি, ই জরিপ, ই ম্যাপিং, খতিয়ান সংশোধন, খাস জমিতে ব্যবস্থাপনার মতো অতি গুরুত্বপূর্ণ ভূমি সেবা প্রদানের জনবান্ধব ব্যবস্থাকে। এবং জনসম্পৃক্ততা বলতে বোঝাচ্ছি ভূমি সংক্রান্ত ডিজিটাল সেবা প্রাপ্তিতে জনগণের প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণ। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, সন্তোষজনক বলতে আমরা রাতারাতি ভূমি সংক্রান্ত কয়েকশো বছরের জঞ্জাল উপড়ে ফেলার কথা বলছি না, বরং বলছি ক্রমান্বয়ে ভূমি ব্যবস্থাকে জনগণের জন্য সহজতর করে আস্থা অর্জন করাকে। মাননীয় স্পিকার, এই প্রস্তাবটির উপর ভিত্তি করে আমরা ছয়টি মানদণ্ড দাঁড় করেছি। সেগুলো হলো, প্রথমত, অনলাইন ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনার মাধ্যমে জনসম্পৃক্ততা সৃষ্টি, ইনাম জারির মাধ্যমে অর্থ, সময় ও ভোগান্তি লাঘব, ড্রোন প্রযুক্তির মাধ্যমে ই ম্যাপিং প্রক্রিয়ার সঠিক জরিপ কার্য সম্পাদন করা, ডিজিটালাইজেশনের প্রক্রিয়ায় দুর্নীতি হ্রাস ও স্বচ্ছতা নিশ্চিতকরণ, অনলাইনে ভূমি সংক্রান্ত মামলার নিষ্পত্তিকরণ, ভূমি ডিজিটালাইজেশন সম্পর্কিত প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধি। ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল, এই স্লোগানকে সামনে রেখে সারা দেশে চালু হয়েছে ভূমি ব্যবস্থাপনার অটোমেশন। এতে করে কমেছে জনধ্রুবক, বেড়েছে সেবা প্রাপ্তির সুযোগ। মানুষ স্পিকার, শুধুমাত্র আমাদের দেশের মধ্যেই জনসম্পৃক্ততা সন্তোষজনক নয়, বরং বহির্বিশ্বেও এই কর্মপ্রচেষ্টা ব্যাপকভাবে সমর্থিত হয়েছে। লক্ষ্য করুন মানুষ স্পিকার, জাতিসংঘ জনসেবা পুরস্কারপ্রাপ্ত প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান ভূমি মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়টি জাতিসংঘের মর্যাদাপূর্ণ ইউনাইটেড নেশন পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড 2020 ও জাতিসংঘ জনসেবা পুরস্কার 2020 ভূষিত হয়েছেন। এখানেই শেষ নয় মাননীয় স্পিকার, ভূমি সেবার ডিজিটালাইজেশনে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ মাননীয় ভূমিমন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী এমপিকে যুক্তরাজ্যে ভিত্তিক সংগঠন ওয়ার্ল্ড বুক অফ রেকর্ড সম্মাননা পেয়েছেন। এ অর্জন কি সন্তোষজনক নয় মাননীয় স্পিকার? অবশ্যই সন্তোষজনক মাননীয় স্পিকার। আপনারা দেখেন মাননীয় স্পিকার কিভাবে আমাদের সম্মাননা দেওয়া হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তারপরে আসুন, ভূমি ব্যবস্থাপনার সুশাসন নিশ্চিত করতে আমরা 8 দফা সুপারিশ করছি মাননীয় স্পিকার। দেখুন, জমি দখল, ভূমি নিয়ে জাল জালিয়াতি, অনিয়ম দুর্নীতি বিরোধ সহ ভূমি অপরাধ দমনে ল্যান্ড ক্রাইম অ্যাক্ট প্রণয়ন করা, ভূমি সংক্রান্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা, ভূমি ব্যবস্থাপনার পিএসসির মাধ্যমে বিশেষ ক্যাডার অথবা মাঠ পর্যায়ে নন ক্যাডার কর্মকর্তা নিয়োগ পরিকল্পনা করা, দুর্নীতি অনিয়ম প্রতিরোধের ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী ও তাদের প্রসাদের হালনাগাদ, আয় ও সম্পত্তির বিবরণ
সর্বশ্রেষ্ঠরা অতি দ্রুত ল্যান্ড ডাটা ব্যাংক তৈরির প্রস্তুতি সম্পন্ন করা, প্রয়োজনীয় কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে ডিজিটাল সার্ভের জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন ড্রোন ব্যবহার করা মানুষ স্বীকার, ভূমি প্রশাসনের দক্ষ জনবল বাড়িয়ে কারিগরি জটিলতা কমিয়ে দালাল নির্ভরতা দূর করা, এবং সর্বশেষ 8 নম্বর যেটি জরাজীর্ণ ভূমি সেবা অফিসগুলোর অবকাঠামোর উন্নয়ন করে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার সম্পর্কে প্রচার প্রচারণা বাড়িয়ে পার্বত্য জেলাগুলির প্রতি আরও বেশি নজর রাখা। মাননীয় স্পিকার, আমরা আরও বলতে চাচ্ছি, ই নামজারি ভূমি ব্যবহারে মহাবিপ্লব ঘটেছে মানব স্পিকার। 28 কার্যদিবসের মধ্যে ই নামজারি যেন হাতে পায় সেই ব্যবস্থা করেছে মানব স্পিকার। আমরা কি করেছি দেখেন, বাংলাদেশের 508টি উপজেলার ভূমি কার্যালয়ের মধ্যে 485টি ই নামজারির ব্যবস্থা গ্রহণ করেছে মানব স্পিকার। 2021 সাল পর্যন্ত 56 লাখ ই নামজারি আবেদন পেয়েছে ভূমি মন্ত্রণালয়। তার মধ্যে 44 লাখ ই নামজারি আমরা সম্পূর্ণ করতে সক্ষম হচ্ছি মানব স্পিকার। মানব স্পিকার, 2020-21 অর্থ বছরে 22 লাখ ই নামজারির মধ্যে 19 লাখেরও বেশি ই নামজারি সম্পন্ন হয়েছে মানব স্পিকার। মানব স্পিকার, বিরোধী দল কি বলবে মানব স্পিকার? বিরোধী দল এখনও বলবে সন্তোষজনক নয় মানব স্পিকার, আমরা বলবো অবশ্যই সন্তোষজনক মানব স্পিকার। আজকের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই পর্যায়ে আমরা বলতে চাই যে প্রস্তাবটি উত্থাপন করেছি ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় জনসম্পৃক্তি দল সন্তোষজনক, এবং সাই সংসদে এই প্রস্তাবটি গৃহীত হওয়ার জোর দাবি জানাচ্ছি মানব স্পিকার। মানব স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আজকের ছায় সংসদের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীকে। আমরা এবারে বক্তব্য শুনব আমাদের আজকের এই ছায় সংসদের মাননীয় বিরোধী নেতা নাফিস কাজীর কাছ থেকে, তার বক্তব্য। অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার বক্তব্য দানের সুযোগ দেওয়ার জন্য। আজকে যে বিষয়টি নিয়ে বিতর্ক করছি তা হচ্ছে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় জনসম্পৃক্ততা সন্তোষজনক, বিরোধী দল হিসেবে বলছি সন্তোষজনক নয়। কেন নয় বলছি মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য দিয়েই শুরু করছি। মাননীয় প্রধানমন্ত্রী খুব জোর গলায় বললেন যে আমাদের নাকি আজকে প্রান্তিক পর্যায়ে খুব ভালো মতো এই কাজগুলো হচ্ছে। মাননীয় স্পিকার, প্রান্তিক পর্যায়ের একটু উদাহরণ দিয়েই আমরা আজকে তাহলে বিতর্কটা শুরু করা যাক। মাননীয় স্পিকার, প্রান্তিক পর্যায়ের মানুষের সবার হাতে হাতে এখনও স্মার্টফোন নেই, বরং তার চেয়ে বড় কথা স্মার্টফোন ব্যবহার করার মতো তাদের মধ্যে সেই জ্ঞানটি কিন্তু এখন পর্যন্ত আসেনি। তারা যে জিনিসটার উপর নির্ভরশীল তা হচ্ছে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উপর মাননীয় স্পিকার। এবং দুঃখজনক বিষয় হচ্ছে ইউনিয়ন ডিজিটাল সেন্টারে যারা এসব ভূমি নিয়ে জিনিসপত্র যারা করে তারা কিন্তু মাননীয় স্পিকার তাদের ভূমি নিয়ে কোনো জ্ঞান নেই মাননীয় স্পিকার। A2I থেকে তারা শুধুমাত্র ডিজিটালের কোর্স করে তারপরে তারা তারা এখানে এসে কাজ করছে। ভূমির ডিজিটালাইজেশন নিয়ে কাজ করার জন্য তার জন্য যে স্পেশালাইজ ট্রেনিং দরকার মাননীয় স্পিকার, সেটা কিন্তু এখন পর্যন্ত ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোতে ছড়াতে পারেনি। আর মাননীয় স্পিকার, শহরের কিছু মানুষ যদি আজকে ভূমি ডিজিটালাইজেশন ব্যবহার করতে পারে এটা দিয়ে আপনি বলতে পারেন না যে আমাদের কর্মকাণ্ড এখানে সন্তোষজনক। যেই মুহূর্তে মাননীয় স্পিকার গ্রামের প্রতিটা মানুষ, গ্রামের প্রান্তিক পর্যায়ের মানুষ যারা মাননীয় স্পিকার জমিনের সবচেয়ে বেশি সমস্যা ফেস করে, তারা যখন মাননীয় স্পিকার এই জায়গাগুলোতে তারা সন্তোষজনক পরিবর্তন দেখতে পারবে, তখনই মাননীয় স্পিকার আজকে আমরা বিরোধী দল থেকে বলতে পারবো যে না, আসলে এই জিনিসটা সন্তোষজনক হয়েছে। তার আগ পর্যন্ত আমরা বলবো সন্তোষজনক নয় মাননীয় স্পিকার। আমরা যেই প্রক্রিয়াটির কথা বলছি এটা কিন্তু মাননীয় স্পিকার আমি অ্যানালগ ঘড়ি খুলে ডিজিটাল ঘড়ি নিলাম ব্যাপারটা এমন না, একটা প্রক্রিয়ার ব্যাপার। যেই ভোগান্তি কমার কথা তারা বলছে, যেমন মাননীয় স্পিকার ব্র্যাকের রিপোর্টে বলা হয়েছে যে আমাদের যে ই মিউটেশন প্রসেস এটা হচ্ছে মাননীয় স্পিকার এখন আমাদের ডিজিটাল হয়েছে, কিন্তু সার্বিকভাবে কিন্তু আমরা এখনও ডিজিটাল হতে পারিনি। এবং ব্র্যাকের রিসার্চ দাবি করছে মাননীয় স্পিকার এই অর্ধেক ডিজিটাল এবং অর্ধেক ম্যানুয়াল আমাদের যে বর্তমানে প্রক্রিয়াটি রয়েছে এটি মাননীয় স্পিকার আগের ম্যানুয়াল প্রক্রিয়ার থেকেও অনেকাংশে মাননীয় স্পিকার আমাদের জন্য খারাপ। কারণ এখন মাননীয় স্পিকার আপনাকে ডিজিটালি অনলাইনেও অ্যাপ্লিকেশন করতে হবে, একই সাথে সেই কাগজটি নিয়ে আপনাকে বিভিন্ন অফিসে অনেক ক্ষেত্রে দৌড়াদৌড়ি করতে হবে মাননীয় স্পিকার। তাই সম্পূর্ণ প্রক্রিয়াটি শেষ হওয়ার আগে মাননীয় স্পিকার আমরা বলতে পারবো না যে আমাদের ভোগান্তিগুলো কমে গিয়েছে বা ভোগান্তিগুলো চলে গিয়েছে মাননীয় স্পিকার। যেই ট্রেনিংয়ের কথা তারা বলছে সেই ট্রেনিং নিয়ে মাননীয় স্পিকার এবার কথা বলি। মাননীয় স্পিকার, আমাদের যে ভূমি মন্ত্রণালয় আছে সেখানে মাননীয় স্পিকার BCS এর পরবর্তীতে মাননীয় স্পিকার একজন এসিল্যান্ড নিয়োগ হয় মাননীয় স্পিকার। উনি যখন নিয়োগ পাচ্ছে মাননীয় স্পিকার ওনার সব কিছু কাজ বুঝতেই মাননীয় স্পিকার দেখা যাচ্ছে 1-1.5 বছর সময় লাগছে মাননীয় স্পিকার। এবং 1-1.5 বছর সময় লাগার পরে 2-2.5 বছর পরে মাননীয় স্পিকার তার বদলি হয়ে যাচ্ছে। বিগত 10 বছর ধরে আমাদের ডিজিটালাইজেশন প্রক্রিয়া চলছে, এর মধ্যে মিনিমাম মাননীয় স্পিকার প্রতি জায়গায় 3-4 জন করে এসিল্যান্ড মাননীয় স্পিকার এসেছে। যদি মাননীয় স্পিকার প্রক্রিয়াধীন মাঝখানে এত বারবার মানুষের বদলি হয়, কিভাবে মাননীয় স্পিকার আমরা বলতে পারি আমাদের ডিজিটালাইজেশন প্রক্রিয়া মাননীয় স্পিকার সন্তোষজনক? তার চেয়ে বড় কথা হচ্ছে এসিল্যান্ডরা মাননীয় স্পিকার যখন আসে ওনারা কাদের উপর নির্ভরশীল হয়? ওনারা নির্ভরশীল হয় আমাদের গ্রাসরুট লেভেলে যারা মাননীয় স্পিকার আমাদের সার্ভেয়ার আছে তাদের উপরে মাননীয় স্পিকার। এবং সার্ভেয়াররা কিন্তু মাননীয় স্পিকার আমাদের মতো শিক্ষিত কেউ না মাননীয় স্পিকার, তারা অত্যন্ত গ্রাস
গ্রাসরুট লেভেল থেকে আসা এবং তাদের মানুষের শিক্ষাগত যোগ্যতা অত্যন্ত সীমিত। মাননীয় স্পিকার, তাদের কী পরিমাণে ট্রেনিং দেওয়া হয়েছে বা তাদের ট্রেনিং নিয়ে কী প্রকার সরকারের উদ্যোগ আছে এই নিয়ে মাননীয় স্পিকার কোনো কথা কিন্তু মাননীয় স্পিকার সরকারের দল বলেনি। তাদের যেসব ট্রেনিং মাননীয় স্পিকার সেগুলো কিন্তু একটু উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়েই ট্রেনিং মাননীয় স্পিকার, কিন্তু আমাদের যে নিচু লেভেলে যারা কাজ করছে তাদেরকে নিয়ে আমরা কী করছি বা চতুর্থ শ্রেণী তৃতীয় শ্রেণীতে যারা কাজ করছে তাদের নিয়ে কী কথা বলছি এগুলো নিয়ে কিন্তু তারা কোনো প্রকার কথা বলেনি মাননীয় স্পিকার। ফাইনালি মাননীয় স্পিকার, আমাদের এই প্রক্রিয়াটি শুরু হয়েছিল 2012 সালে মাননীয় স্পিকার, আজকে 2022 সাল মাননীয় স্পিকার। টিআইবি বলেছে যে আমাদের এই প্রক্রিয়াতে সময় লাগবে, কিন্তু মাননীয় স্পিকার তাই বলে আমাদের 10 বছরও এখনও প্রক্রিয়াটি শেষ হয়নি। যখন বারবার আমরা দেখতে পারি এত লম্বা একটি সময় লাগছে তার মানে অবশ্যই এর ভিতরে মাননীয় স্পিকার আরও অনেক কিছু রয়েছে যেগুলোর প্রশ্নের উত্তর এখনও সরকার আমাদের দিতে পারেনি, যেগুলো সরকারকে সমাধান করতে হবে। তার আগে মাননীয় স্পিকার জোর বিরোধিতা করছি প্রস্তাবটি যাতে আজকে সংসদে গৃহীত না হয়, অর্থাৎ ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় জনসম্পৃক্ত অবশ্যই সন্তোষজনক নয় মাননীয় স্পিকার। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ছায়া সংসদের মাননীয় বিরোধী দলের নেতাকে। আমরা এবারে বক্তব্য শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় ছায়া মন্ত্রী তারিকুল ইসলামের কাছ থেকে তার বক্তব্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। বিরোধী দলের বন্ধুরা আমাদের আজকের বিতর্কের অবস্থানটি বুঝতেই মনে ব্যর্থ হয়েছেন। মাননীয় স্পিকার, আমরা কখনোই বলিনি রাতারাতি সকল সমস্যা সমাধান করা সম্ভব। মাননীয় স্পিকার, আমরা বলতে চাচ্ছি ক্রমান্বয়ে জনগণের দোরগোড়ায় ডিজিটালাইজেশন সেবা পৌঁছে দিব। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, বাংলাদেশের চলমান ভূমি ডিজিটালাইজেশন প্রক্রিয়ার অগ্রগতি নিঃসন্দেহ ঈর্ষণীয়। মাননীয় স্পিকার, ভূমি ব্যবস্থাপনা ডিজিটালাইজেশন অত্যন্ত ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ হওয়ায় উন্নত বিশ্বের দেশগুলোতে এ প্রক্রিয়া সম্পন্ন করতে 25 থেকে 30 বছর সময় লেগেছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, উদাহরণ হিসেবে আমরা দেখাতে পারি অস্ট্রেলিয়ার কথা, যারা তাদের ডিজিটালাইজেশন কার্যক্রম সম্পন্ন করতে 30 বছর সময় নিয়েছে। মাননীয় স্পিকার, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও ভূমি ডিজিটালাইজেশন প্রক্রিয়া এখনও চলমান রয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, সেখানে আমরা কী করেছি, আমরা অতীতের স্বল্প সময়ের চেয়েও মানে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা জনগণের দোরগোড়ায় পৌঁছেছি। মাননীয় স্পিকার, এই তুলনামূলক চিত্রটি দেখিয়ে দেয় স্বল্প সময়ে বাংলাদেশের চলমান ভূমি ডিজিটালাইজেশন কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, সাধারণ মানুষকে এই হয়রানি থেকেই মুক্ত করতে ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সম্পূর্ণরূপে আধুনিকায়ন করতে আমরা বদ্ধপরিকর। মাননীয় স্পিকার, এবং আমরা করতে শুরু করেছি। মাননীয় স্পিকার, ফলে এখন ঘরে বসে যে কেউ মোবাইলটি ব্যবহার করে জমির কর প্রদান করতে পারছেন, ঠিক পানি বিদ্যুৎ ও গ্যাসের মতো বিলের মতন পরিশোধ করতে পারছেন। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গত 8ই সেপ্টেম্বর 2021 তারিখে ভূমি তথ্য ব্যাংক শুভের উদ্বোধন করেছেন। মাননীয় স্পিকার, সেখান থেকে একজন নাগরিক বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই তার জমি সংক্রান্ত তথ্য যাচাই বাছাই করে কর প্রদান করতে পারছেন। মাননীয় স্পিকার, তাই আমরা বলতেই পারি ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় জনসম্পৃক্ততা অবশ্যই সন্তোষজনক হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আজকের আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাননীয় ভূমি সচিব জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান স্যার। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, তিনি গত 5 জানুয়ারি তার দৈনিক আমার সংবাদ পত্রিকায় তিনি এক বক্তব্যে বলেছিলেন যে ভূমি উন্নয়ন কর আদায়ে ইতিমধ্যে 3,40,00,000 হোল্ডিং এন্ট্রি হয়েছে, প্রায় 1.5 কোটি মানুষ অনলাইনে নিবন্ধন সম্পন্ন করেছে, যেখানে 12 কোটি টাকা ভূমি উন্নয়ন কর আদায় করা হয়েছে। মাননীয় স্পিকার, বিরোধী দলের কাছে প্রশ্ন রাখতে চাই, যদি জনসম্পৃক্ততা সন্তোষজনক নাই হয়ে থাকে তাহলে এত স্বল্প সময়ে বিপুল পরিমাণ নিবন্ধন ও কর আদায় কীভাবে সম্ভব হলো? মাননীয় স্পিকার, চোখ ফেরানো যাক ভূমি ডিজিটাল সার্ভে দিকে। মাননীয় স্পিকার, সারা দেশের ড্রোন ক্যামেরার মতো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল সার্ভে শুরু করতে যাচ্ছে ভূমি মন্ত্রণালয়। মাননীয় স্পিকার, এই ড্রোন প্রযুক্তির মাধ্যমে প্রথমে বরগুনা এবং পটুয়াখালী জেলা ডিজিটাল সার্ভে সম্পন্ন করা হবে, পর্যায়ক্রমে সারা দেশে এটা যদি বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে মাননীয় স্পিকার জালিয়াতি ঠকবাজি তো বন্ধই হবে এবং বারবার জমি জরিমানার প্রয়োজনীয়তা আর থাকবে না। মাননীয় স্পিকার, নতুন চর জেগে উঠলে সেই তথ্য আমরা আপডেট করতে পারবো। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, ভূমিমন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী স্যার বলেছিলেন এই সার্ভের নাম দিয়েছিলেন ডিজিটাল সার্ভে BDS, এমন জনবন্ধ প্রকল্প বাস্তবায়ন হওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়েও বিরোধী দল কীভাবে বলছেন যে জনসম্পৃক্ততা সন্তোষজনক হয়নি? মাননীয় স্পিকার, আমরা আজ যে ছায়া সংসদে কথা বলছি সেখানে আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মাননীয় ভূমি মন্ত্রণালয়ের সচিব জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান স্যার। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, বর্তমান মাননীয় ভূমি সচিব জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান স্যার যখন যশোর জেলা প্রশাসক ছিলেন তখন তিনি তার একান্ত প্রচেষ্টায় অফিসের কার্যক্রমগুলো ডিজিটালাইজেশন পদ্ধতিতে তিনি কাজ শুরু করেছিলেন, পরে বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা হিসাবে যশোর জেলাকে জাতীয়ভাবে ডিজিটাল জেলা ঘোষণা করা হয়। মাননীয় স্পিকার, বর্তমানে তারই প্রচেষ্টায় এবং এই ভূমি মন্ত্রণালয়ের মাননীয় ভূমিমন্ত্রীর নেতৃত্বে আজ ভূমি মন্ত্রণালয় পুরোপুরি ডিজিটাল হতে চলেছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমাদের প্রতিটি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং সচিব মহোদয়গণ যদি এমন সৎ, দক্ষ এবং কর্মঠ হতেন তাহলে ভূমি মন্ত্রণালয়ের মতো অন্য সকল মন্ত্রণালয়েও জনগণের শতভাগ সেবা নিশ্চিত করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করতেন। মাননীয় স্পিকার,
জমির রেকর্ড সম্পর্কিত লেনদেন ব্যয় কমিয়ে জনবান্ধব করা হয়েছে মানে স্পিকার। আজকে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার বদলতে ডিজিটাল রেকর্ড রুমের সংক্রান্ত ডাটা সংরক্ষণ করতে পারছি মানে স্পিকার, এবং এরই মধ্যে 1 কোটি অনলাইন আরএস খতিয়ান প্রকাশিত হয়েছে মানে স্পিকার, এবং 4 কোটি 76 লক্ষ খতিয়ান অনলাইনে অলরেডি সাবমিট হয়ে গেছে মানে স্পিকার। মানে স্পিকার প্রাথমিকভাবে আরএস খতিয়ানের কপি যে কোনো স্থান থেকে মাত্র 5 মিনিটে সেটা পাওয়া সম্ভব হচ্ছে মানে স্পিকার। মানে স্পিকার তাই আমরা বলবো আজকের এই সাহায্য সংসদে এই প্রস্তাবটি যাতে গৃহীত হয় তার জন্য মানে স্পিকার ধন্যবাদ। অনেক স্পিকার ধন্যবাদ সবাইকে। আমরা এবারে বক্তব্য শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী উপনেতা ফারহান ইশরাক হকের কাছ থেকে। ধন্যবাদ মাননীয় স্পিকার আজকে সংসদে ফ্লোর প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, আজকে যখন আপনি একটি বিতর্কে আশার বাণী শোনাতে গেলে সবার প্রথমে আপনি একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হয়। আপনি ঠিক কত বছরে আপনার দেশের এই হাজার বছরের যে ভূমি ব্যবস্থা সেই ভূমিকে সম্পূর্ণরূপে ডিজিটালাইজেশন করবেন মাননীয় স্পিকার। আজকে সরকার যখন 2012 সালে যে ভূমি ডিজিটালাইজেশনের প্রসেসটি শুরু করেছিল, 2012 সালে প্রসেসটি করার জন্য যখন যে পাইলট প্রজেক্ট নির্ধারণ করা হয়েছিল এবং সেই পাইলট প্রজেক্টটির জন্য যখন সফটওয়্যারটি রেডি ছিল যে সফটওয়্যারের মাধ্যমে আমাদের ডিজিটাল ব্যবস্থা ভূমি ব্যবস্থাকে ডিজিটালাইজ করা হবে, কিন্তু যখন হার্ডওয়্যার রেডি না থাকার কারণে একেবারে প্রান্তিক পর্যায়ে যখন এই পুরো পাইলট প্রজেক্টটির শুরু করতে বিলম্ব করা হয় এবং যখন আইজিআর যখন এই এটির জন্য $2 বিলিয়ন একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে, কিন্তু সেই লক্ষ্যমাত্রা নির্ধারণ করার ক্ষেত্রেও যেটা দেখা যায় যে আইজিআরের মতো জায়গা বা ভূমি মন্ত্রণালয়ের মতো জায়গাতে যেখানে সারা বছরে $100 বিলিয়ন মতো রেভিনিউ আর্ন করে এবং বাংলাদেশের রেভিনিউ আর্নের ক্ষেত্রে NBR-এর পরে সর্বোচ্চ বেশি রেভিনিউ এখান থেকে আর্ন হয়, তখনও এই $2 বিলিয়ন কেন 2012 থেকে 2022 গত 10 বছরে এই পাইলট প্রজেক্টটি সম্পন্ন হতে পারেনি এবং সে সম্পন্ন না হওয়ার পেছনে আসলে কী কী কারণগুলো রয়েছে সে কারণগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মাননীয় স্পিকার। এই জিনিসটা 2012 সালে শুরু করলে কী হতো মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, আপনি যদি সিমিলার যেসব গভর্নমেন্ট সার্ভিসগুলো রয়েছে অর্থাৎ আপনি যদি পাসপোর্টের মতো সার্ভিসগুলোকে দেখেন বা আপনি যদি NID সার্ভিসগুলোকে দেখেন, এই সার্ভিসগুলো কিন্তু খুব দ্রুত ডিজিটালাইজড হয়ে গিয়েছে মাননীয় স্পিকার। কেন মাননীয় স্পিকার? ডিজিটালাইজেশন একটি কন্টিনিউয়াস প্রসেস, এই কন্টিনিউয়াস প্রসেসটি আপনি যদি শুরু করতে না পারেন তাহলে আপনি কখনোই জনসম্পৃক্ত মানুষকে করতে পারবেন না, কারণ বাংলাদেশের আপনার যে সোশিও ইকোনমিক অবস্থা, মানুষের যে সামাজিক অবস্থা, তাতে বাংলাদেশের অধিকাংশ অশিক্ষিত বা অর্ধশিক্ষিত মানুষজনকে এই ডিজিটাল প্রসেসের সাথে সম্পৃক্ত হতে অনেক বেশি সময় দরকার মাননীয় স্পিকার। কিন্তু গত 10 বছরে আপনি যদি পাইলট প্রজেক্টটি সম্পন্ন না করেন আপনি কিভাবে আশা করেন মানুষ সম্পৃক্ত হবে মাননীয় স্পিকার? দ্বিতীয়ত, আপনি যখন আজকে আমার প্রথম বক্তা যখন একটি POI-তে মাননীয় স্পিকার 3টি আলাদা আলাদা মন্ত্রণালয় বা বিভাগ বা অধিদপ্তরের সাথে এই ল্যান্ড প্রসেস ডিজিটালাইজেশন প্রসেসটি যখন জড়িত এরকম যখন একটি কথা বললেন, তারা বললেন যে এই জিনিসটি খুব অচিরে নাকি সমাধান হয়ে যাবে মাননীয় স্পিকার। অচিরে কেন সমাধান হবে না মাননীয় স্পিকার? আপনি যদি ই গভর্নেন্সের যে কোনো সিস্টেমকে ডিজিটালাইজেশন করার প্রসেস দেখেন, এই জিনিসটিকে সবার প্রথমে ওয়ান স্টপ সার্ভিস করতে হয় মাননীয় স্পিকার, যেটা আজকে তাদের যে তারা যে প্রশংসনীয় উদ্যোগগুলোর কথা বললেন সেই প্রশংসনীয় উদ্যোগগুলোর মধ্যে কোনোটাতেই মিসিং ছিল। এবং আরও সবচেয়ে বড় সমস্যা কী? আরও সবচেয়ে বড় সমস্যা হচ্ছে 3টি মন্ত্রণালয়ের মধ্যে কোঅপারেশন বা কমিউনিকেশন, সেটি আপনার নিশ্চিত করতে হবে মাননীয় স্পিকার। আপনি যদি 3টি মন্ত্রণালয়ের কোঅপারেশন বা কমিউনিকেশন নিশ্চিত না করতে পারে, 3টাকে যদি 3 ভাবে ডিজিটালাইজ করেন মাননীয় স্পিকার, তাহলে কখনোই আপনি আপনার জনগণ যারা একদম গ্রাসরুট লেভেলে যারা অলরেডি ডিজিটালাইজেশন প্রসেসের সাথে খুব একটা পরিচিত নয় তাদের ভোগান্তি আপনি দূর করতে পারবেন না মাননীয় স্পিকার। তারপরে মাননীয় স্পিকার, যখন বলা হচ্ছে যে ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট বলেছে যে আমাদের যে ডিজিটালাইজেশন প্রসেসটি অর্ধেক হয়েছে এবং ই মিউটেশন হচ্ছে গুরুত্বপূর্ণ যেটি জমির নাম পরিবর্তন মাননীয় স্পিকার, আজকে একটা সন্তান তার যখন বাবা মারা যায় তার যখন পৈতৃক সম্পত্তিকে সে নাম চেঞ্জ করে তার ভাই বোনদের মধ্যে যখন এই পৈতৃক সম্পত্তিগুলো ভাগাভাগি করা হয়, তাহলে গ্রাম অঞ্চলে এই ধরনের রুট লেভেলে এই মানুষজনগুলোকে অনেক বেশি দুর্ভোগ ভোগাতে হয়। কেন? প্রথমত তারা ডিজিটাল প্রসেসের সাথে তারা পরিচিত না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে তারা এতগুলো প্রশংসনীয় উদ্যোগের কথা বললেন, তারা এমন কোনো উদ্যোগ দেখাতে পারলেন না যেখানে রুট লেভেলে বা একদম গ্রামীণ পর্যায়ে এই মানুষজনগুলোকে সচেতন করার জন্য কোনো ধরনের ক্যাম্পেইন সরকারি পর্যায়ে নেওয়া হয়নি মাননীয় স্পিকার। তাহলে আপনি কীভাবে আশা করতে পারেন জনগণ এখানে খুব সন্তোষজনকভাবে পার্টিসিপেট করবে মাননীয় স্পিকার? চতুর্থত মাননীয় স্পিকার, আজকে তারা যখন হোল্ডিং ডিজিটালাইজেশনের কথা বললেন যে 1 কোটি বা 1.5 কোটি হোল্ডিং ডিজিটালাইজ হয়েছে বা নিবন্ধন হয়েছে মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার আরও একটি বড় অংশ প্রায় 3 থেকে 3.5 কোটি হোল্ডিং এখন পর্যন্ত ডিজিটালাইজ হয়নি মাননীয় স্পিকার। আপনি এতগুলো মানুষকে এবং সর্বোচ্চ গুরুত্বপূর্ণ যে রুট লেভেল বা গ্রামীণ পর্যায়ে এই গ্রামীণ পর্যায়ের হোল্ডিংগুলোকে আপনি ডিজিটালাইজ না করে আপনি কীভাবে আশা করতে পারেন জনগণের অনেক বেশি সম্পৃক্ততা হয়েছে? কেন মাননীয় স্পিকার? কারণ গ্রামীণ পর্যায়ে এই জমি সংক্রান্ত বিষয়গুলো আপনাকে সবচেয়ে বেশি ডিল করতে হয় মাননীয় স্পিকার, সেখানে জমি সংক্রান্ত হস্তান্তরগুলো আরও অনেক বেশি হয় মাননীয় স্পিকার। সেখানে যদি আপনি অংশগ্রহণ না করাতে পারেন মানুষজন কে, শুধুমাত্র শহুরে পর্যায়ে থেকে আপনি কিভাবে একটি প্রসেসকে জনসম্পৃক্ত করতে পারেন বলে আপনি মনে করেন মাননীয় স্পিকার? এবং সর্বশেষে মাননীয় স্পিকার, আপনি ইউনিয়ন পর্যায়ে যে আমাদের লোকাল গভর্নমেন্টের হচ্ছে লাস্ট স্টেপটি, ইউনিয়ন গভর্নমেন্ট তারা যে ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোর কথা বলেন মাননীয় স্পিকার, কিন্তু আমার প্রথম বক্তাই বলে গেছি ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোতে এরকম এই ধরনের কোনো সঠিক ট্রেনিং নেই, ভূমি সংক্রান্ত নলেজ অত্যন্ত শূন্য, সুতরাং তারাও যে মানুষকে সচেতন করবে মাননীয় স্পিকার সেই প্রসেসটিও নেই মাননীয় স্পিকার। এবং শেষ কথা, তারা যে ড্রোন দিয়ে এবং বিভিন্ন প্রকার প্রযুক্তি ব্যবহার করে মাননীয় স্পিকার তারা যে দুর্নীতি বন্ধ করে দেবে মাননীয় স্পিকার, আপনাকে বুঝতে হবে আমার যে এসি ল্যান্ডগুলো যারা
কর্মকর্তার উপর নির্ভর করে কারঙ্গ এবং সার্ভেয়ার, এরা কিন্তু একদম রুট লেভেলের কর্মকর্তা মানুষ স্পিকার, এবং রুট লেভেলের কর্মচারী বা কর্মকর্তারা কিন্তু স্পিকার তাদের ওই এলাকার মানুষের সাথে তারা কিন্তু দুর্নীতি যে কোনোভাবেই করতে পারে, তারা ভূমি অফিসের বাইরে করতে পারে, যে কোনো চায়ের ধুপড়ি দোকানে করতে পারে মানুষ স্পিকার। সুতরাং দুর্নীতি যে আপনি বন্ধ করে ফেলছেন শুধুমাত্র কয়েকটা সিসি ক্যামেরা বা ড্রোন বসে মানুষ স্পিকার সেটি কোনোভাবেই সম্ভব না মানুষ স্পিকার। তাই আজকে সম্পূর্ণ আলোচনা থেকে বুঝতে পারি মানুষ স্পিকার অবকাঠামোগত জটিলতা, ডিজিটালাইজেশন প্রসেসের জটিলতা এবং জনগণের সম্পৃক্ততা না থাকার কারণে মানুষ স্পিকার আজকে সংসদের প্রস্তাবটি গৃহীত হওয়া উচিত না। ধন্যবাদ। এবারে বক্তব্য শুনব আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় সদস্য সরকারি দলের মাসুফ আলভির কাছ থেকে তার বক্তব্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকের ছায়া সংসদের বিরোধী দলের বন্ধুরা ভূমি ডিজিটালাইজেশনকে ব্যঙ্গ করে মুখ টিপে হাসছেন মাননীয় স্পিকার, ঠিক হাসবেনই তো মাননীয় স্পিকার, ঠিক একইভাবে তারা হেসেছিলেন 2008 সালে যখন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু মাননীয় স্পিকার আজকের বাস্তবতা কী? আজকের বাস্তবতা হচ্ছে প্রত্যেকটি ঘরে ঘরে মাননীয় স্পিকার, প্রত্যেকটি দেশের সকল শ্রেণী মানুষ ভূমি ডিজিটালাইজেশনের সেবা ভোগ করছে মাননীয় স্পিকার। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, তারা যতই হাসুক না কেন আজকে এই ছায়া সংসদে দৃঢ় কণ্ঠে বলছে মাননীয় স্পিকার, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় জনসম্পৃক্ততা সন্তোষজনক মাননীয় স্পিকার। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, তারা বারবার বললেন ভূমি সেক্টরে দুর্নীতির কথা, কিন্তু মাননীয় স্পিকার আমরা হাত গুটে বসে নেই মাননীয় স্পিকার। আমরা দুর্নীতি রোধে নজিরবিহীন স্থাপন করেছে মাননীয় স্পিকার ভূমি মন্ত্রণালয়, দেশব্যাপী অভিযান চালাচ্ছে মাননীয় স্পিকার, অঘোষিত মাফিয়া সিন্ডিকেট রাহু ঘোষের হাত থেকে ভূমি মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত করতে মাননীয় স্পিকার মাননীয় ভূমিমন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী স্যারের অক্লান্ত পরিশ্রমে এবং ঝটিকা অভিযানের মাধ্যমে দুর্নীতির মূলোৎপাটনে কার্যক্রম চালিয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। লক্ষ্য করুন ঢাকার কোতোয়ালি ও ভূমি অফিস ও চট্টগ্রামের ভূমি অফিসে ঝটিকা অভিযানের মাধ্যমে যারা অভিযুক্ত হয়েছেন তাদেরকে মাননীয় স্পিকার শাস্তির আওতায় আনা হয়েছে। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, দুর্নীতি রোধে মাননীয় স্পিকার কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মাননীয় ভূমিমন্ত্রী। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, তিনি বলেছেন যে সকল কর্মকর্তা দুর্নীতি করেন তারা যেন না আসেন মাননীয় স্পিকার, যে সকল কর্মকর্তা কর্মচারী সৎ এবং স্বচ্ছ তারা যেন ভূমি মন্ত্রণালয়ে থাকে মাননীয় স্পিকার। লক্ষ্য করুন এই ভূমি মন্ত্রণালয়ের এই অভিযান মাননীয় স্পিকার একদিকে দুর্নীতিপরায়ণ মানুষকে করেছে কর্মকর্তাদের করেছে আতঙ্কগ্রস্ত, একই সাথে মাননীয় স্পিকার জনমনের মাননীয় স্পিকার তৈরি করেছে ভূমি মন্ত্রণালয়ের প্রতি আস্থা। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, দুর্নীতির শূন্যের কোঠায় নিয়ে এসে জনসম্পৃক্ততা সন্তোষজনক করতে ভূমি মন্ত্রণালয় আরও কিছু পদক্ষেপ নিয়েছে মাননীয় স্পিকার। সেটি হচ্ছে লক্ষ্য করুন এসি ল্যান্ড অফিসে আইপি ক্যামেরা স্থাপন করা হয়েছে মাননীয় স্পিকার, যার মাধ্যমে ঢাকায় ভূমি মন্ত্রণালয়ে বসে দেশের সকল ভূমি মন্ত্রণালয় পর্যবেক্ষণ করা যাচ্ছে মাননীয় স্পিকার। এই পর্যবেক্ষণের মাধ্যমে এসি ল্যান্ডের কার্যক্রম স্বচ্ছ এবং নির্ভরযোগ্য হয়েছে মাননীয় স্পিকার। একইভাবে যখন দালালের দৌরাত্ব কমেছে মাননীয় স্পিকার, ভূমি মন্ত্রণালয় জনগণের কাছে হয়েছে প্রতিষ্ঠিত একটি সেবা প্রতিষ্ঠান মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ভূমি মন্ত্রণালয় শুধুমাত্র সমতল অঞ্চল নিয়ে নয়, পার্বত্য অঞ্চলের জেলাগুলো, দুর্গম যে অঞ্চলগুলো রয়েছে তাদেরকে সফলতার স্বপ্ন দেখিয়েছে মাননীয় স্পিকার। এই সেখানে দীর্ঘদিনের যেই বিরোধ রয়েছে মাননীয় স্পিকার, সেই বিরোধ নিষ্পত্তিতে ইতোমধ্যে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন 2001 সংশোধন করার মাধ্যমে সুফল অর্জন করেছে, যার সুফল ভোগ করছে মাননীয় স্পিকার আদিবাসী জনগণরা। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, খাগড়াছড়ির লক্ষ্মীরাম বলছেন এই কমিশন আমার 15 একর জমিকে বাঁচিয়েছে মাননীয় স্পিকার, এইটিকে জনসন্তোষজনক নয় মাননীয় স্পিকার? লক্ষ্য করুন মাননীয় স্পিকার, ভূমি সচিব জনাব মোস্তাফিজুর রহমান স্যার বলেছেন বাংলাদেশের যত মামলা হয় তার বেশিরভাগ ভূমি সংক্রান্ত মাননীয় স্পিকার। এর দেওয়ানি মামলার সহজ এবং স্বচ্ছ ব্যবস্থাপনার জন্য মাননীয় ভূমিমন্ত্রী জনাব সাইফুর রহমান স্যারের নির্দেশনায় সিভিল স্যুট ম্যানেজমেন্ট সিস্টেম 2020 সালের জুলাইয়ে পিপিএ 2006 ও পিপিআর 2008 সংশোধন কাজ করছে মাননীয় স্পিকার। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, এই সিভিল স্যুট যখন বাস্তবায়িত হয়েছে মাননীয় স্পিকার, তখন মামলার তথ্য বিবরণী আদালতে থেকে হারানোর সম্ভাবনা নেই মাননীয় স্পিকার। এই মামলার বিবরণী কীভাবে হয়েছে এবং বিবরণী কি উপস্থাপন করা হয়েছে সেগুলো মাননীয় স্পিকার কীভাবে মামলা হচ্ছে সেগুলো জানতে পারবেন মাননীয় স্পিকার। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, ভূমি ব্যবস্থাপনায় যেই প্রচার প্রচারণার কথা বললেন মাননীয় স্পিকার, প্রচার প্রচারণা হচ্ছে না মাননীয় স্পিকার। আমরা যদি একটু লক্ষ্য করি, ভূমি ডিজিটালাইজেশন ব্যবস্থায় কর্মকর্তা ও কর্মচারীদেরকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলা হচ্ছে মাননীয় স্পিকার। লক্ষ্য করুন 2020-21 অর্থ বছরে সারা দেশে 66টি মাননীয় স্পিকার কোর্সের অধীনে 3,350 জনকে কর্মসূচির আওতায় নিয়ে আসা হয়েছে, প্রশিক্ষণ দেওয়া হয়েছে মাননীয় স্পিকার। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, ভূমি মন্ত্রণালয়ের যে প্রচার প্রচারণার মধ্যে সীমাবদ্ধ তা নয় মাননীয় স্পিকার, ভূমি মন্ত্রণালয় উন্নয়ন এবং সুদূর পরিকল্পনা গ্রহণ করেছে, যার ফলশ্রুতিতে মাননীয় স্পিকার ইউজিসি ও
অনুমোদিত 5টি পাবলিক বিশ্ববিদ্যালয় ভূমি ব্যবস্থাপনা বিভাগ স্থাপন করা কার্যক্রম শুরু করেছে মাননীয় স্পিকার, যার মাধ্যমে প্রত্যেক বছর দক্ষ এবং যোগ্য গ্রাজুয়েট তৈরি হচ্ছে মাননীয় স্পিকার। এই সুদূর প্রসারী পরিকল্পনার জন্য মাননীয় ভূমিমন্ত্রী জনাব সাইফুজ্জামান স্যার এবং আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মুস্তাফিজুর রহমান স্যারকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ। ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় জনসম্পৃক্ততা সন্তোষজনক এবং সন্তোষজনক মাননীয় স্পিকার। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সদস্য সরকারি দলের জনাব মাসুম আলবিকে। এই পর্যায়ে আমরা বক্তব্য প্রদান করবার জন্য আহ্বান জানাচ্ছি মাননীয় বিরোধী দল সদস্য মোহাম্মদ আলভি হোসাইন তনয়কে। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আজকে আমরা যে প্রস্তাবনাতে বিতর্ক করছি সেটা হচ্ছে এই ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় জনসম্পৃক্ততা সন্তোষজনক। মাননীয় স্পিকার, আপনাকে এই জিনিসটা বুঝতে হবে, আজকে যখন আমরা বিতর্কটা করছি বা আজকে আমাদের যে হচ্ছে সংসদে যে হচ্ছে প্রস্তাবটি উত্থাপিত হয়েছে সেটা সরাসরিভাবে আপনার যে জনগণ আছে তাদের সাথে আসলে হচ্ছে আমাদের যেই ভূমি আপনার যে ব্যবস্থাপনার যে সিস্টেমটা রয়েছে সেইটার সাথে সম্পৃক্ততা নিয়ে কথাবার্তা বলা হচ্ছে। কখনোই আজকে পর্যন্ত আমরা এখনও পর্যন্ত কী কী পদক্ষেপ নিয়েছি, এটার পিছনে আসলে হচ্ছে কত পরিমাণে হচ্ছে গিয়ে সরকার থেকে বিনিয়োগ হয়েছে এটা থেকে বিতর্ক না বা হচ্ছে এটা নিয়ে আসলে হচ্ছে আমরা কথা বলছি না, বরঞ্চ আমরা কথা বলছি এই যে বিনিয়োগটা হয়েছে এই বিনিয়োগ থেকে আদৌতে আমরা কি ফল পেয়েছি সেটা নিয়ে। তারা প্রথম থেকে যে ব্যাপারটা আসলে বোঝানোর চেষ্টা করছে যে দেখুন আজকে আসলে হচ্ছে গিয়ে সারা দেশে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে হয়তো বা স্মার্টফোন রয়েছে, একটা ছোট্ট উদাহরণে আসা দরকার যে আজকে আপনার যে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যে হচ্ছে গিয়ে আপনার যে ভর্তির যে কার্যক্রমটা সেটাও কিন্তু আপনার ফোনের মাধ্যমে করা যায়, কিন্তু আপনার দেশের যে শিক্ষার্থীরা আছে তারা কি আদৌতে সেটা ঘরে বসে করে? তা কিন্তু করে না। তারা কিন্তু সেই জিনিস শেষে আসলে হচ্ছে গিয়ে আপনার যে দোকানগুলো আছে সেখানে যেতে বাধ্য হয়, কারণ তাদের কাছে এখনও এটা সম্পর্কে যেই পরিমাণে তথ্যগুলো দরকার সেই তথ্যগুলো তাদের কাছে নেই। এটার কারণেই এমন কেউ করে যে কিনা আসলে হচ্ছে গিয়ে আপনার সেই কম্পিউটারটি নিয়ে এখনও জানে সেই রকম জায়গায় তাদেরকে যেতে বাধ্য হয়। আমরা বিশ্বাস করি আপনি আসলে হচ্ছে যখন এই রকমের কোনো একটা জায়গায় যেখানে কিনা জনগণ আদৌতে সম্পৃক্ত হতে পেরেছে কিনা সেই রকমের একটা ব্যাপার নিয়ে কথাবার্তা বলতে পারছেন তখন আসলে হচ্ছে আপনার মাঠ পর্যায়ে কী পরিমাণে আসলে হচ্ছে আপনি ফলাফল পেয়েছেন সেই ব্যাপারটা নিয়ে আসলে হচ্ছে কথা বলা দরকার। আপনার গত বছরে আসলে হচ্ছে গিয়ে 2,409 কোটি টাকার আসলে হচ্ছে গিয়ে আপনার একটা অটোমেশনের ভূমি অটোমেশনের জন্য আসলে হচ্ছে গিয়ে আপনার যেই প্রকল্প দরকার সেটা আসলে হচ্ছে গিয়ে ভূমি মন্ত্রণালয় থেকে নেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে 2012 সালে যখন আসলে হচ্ছে এই যে ফ্লাইট প্রজেক্টটা শুরু করা হয় তার পরবর্তীতে কেন আসলে হচ্ছে 9 বছর পরে এসে আপনাকে হচ্ছে গিয়ে আবারও 2,000 টাকার কেন আসলে হচ্ছে একটা প্রকল্প নিতে হবে? এই যে গত 9 বছরে যেই সময়টার কথা আসলে হচ্ছে গিয়ে বলতেছেন এই সময় কিন্তু আপনার তেমন কোনো উন্নতি হয় নাই। 2021 সালে এসে যখন আসলে হচ্ছে আপনি এই প্রকল্পটা শুরু করছেন আপনি বলতেছেন যে এই জিনিসটা আসলে হচ্ছে আমি 2025 সালে যে হচ্ছে গিয়ে শেষ করবো। কথা হচ্ছে তাহলে গত 10 বছরে আপনার এখানে কী ধরনের উন্নতি হয়েছে? আমরা বিশ্বাস করি আপনি যখন আসলে হচ্ছে কোনো একটা দেশে সম্পূর্ণ হচ্ছে গিয়ে বিনিয়োগের পরবর্তীতে বা এই জায়গাতে কোনো একটা হচ্ছে গিয়ে উন্নয়নের কথা বলতেছেন এটা যখন আসলে হচ্ছে গিয়ে আপনার সরকারিভাবে হচ্ছে গিয়ে একটা অর্থনীতির হচ্ছে গিয়ে জিনিসপত্রের সাথে সম্পর্কযুক্ত সেখানে আসলে ফলাফলের কারণে আপনার জনগণ কী কী পরিমাণে সুবিধা সরাসরি এখন পাচ্ছে সেটা নিয়ে আপনার হচ্ছে কথা বলা উচিত। আপনি কখনো 2025 সালে যে আপনার 1,000 টাকা যে খরচের জায়গা সেখানে আসলে হচ্ছে 80 টাকা খরচ হবে কিনা সেইটার কারণে আমি এখন সন্তুষ্ট হবো এটা আপনি কখনো হচ্ছে গিয়ে বলতে পারেন না। দ্বিতীয়ত আপনাকে বলা হচ্ছে এই জিনিসটা একটা ওয়ান স্টপ সার্ভিস, আপনি যখন হচ্ছে ওয়ান স্টপ সার্ভিসের কথা বলছেন এই যে আপনি বললেন যে আপনি আসলে হচ্ছে গিয়ে 16122 এটা তো হচ্ছে ফোন দিয়ে তার পরবর্তীতে আপনি যে সুবিধাগুলো পাওয়ার কথা বলছেন এখানে কেন আসলে হচ্ছে আমাকে 4 থেকে 5 মিনিট পর্যন্ত হচ্ছে গিয়ে অপেক্ষা করতে হবে? আমি যখন একটা সুবিধা যেখানে কিনা হচ্ছে গিয়ে আমার জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ সেই জায়গাতে 4 থেকে 5 মিনিট পর্যন্ত যখন হচ্ছে গিয়ে আপনি বলতেছেন যে আপনার এখানে হচ্ছে গিয়ে আমাকে অপেক্ষা করতে হবে এবং তার পরবর্তীতে আমাকে হচ্ছে লাইক এখন পর্যন্ত 3টা মন্ত্রণালয়ের কথাবার্তা বলা হলো সেখানে হচ্ছে 45 দিন পর্যন্ত দৌড়াদৌড়ি করতে হবে সেই জিনিসটা নিয়ে আমি কেন আসলে হচ্ছে গিয়ে আপনার এই ক্ষেত্রে সন্তুষ্ট থাকবো? এই যে আপনার 3টা মন্ত্রণালয় এটা নিয়ে তো আমার 2012তে হচ্ছে দৌড়াদৌড়ি করতে হইতো, তাহলে 2021 এসেও আপনি যদি একই অবস্থায় দাঁড়িয়ে থাকেন তাহলে সেই জায়গাটা আপনার জন্য কখনোই সন্তুষ্টজনক না। আপনার যে উন্নয়নের ধারণাটা এটাকে 4টা ভাগে হচ্ছে ভাগ করছে, প্রথমত আপনার এই জিনিসের সম্পর্কে তথ্য মানুষজনের কাছে থাকতে হবে, দ্বিতীয়ত তারা সেখানে যেন তথ্য পুনরায় হচ্ছে গিয়ে আপনার পেশ করতে পারে সেই ব্যবস্থা থাকতে হবে, তৃতীয়ত সেখানে যদি কোনো ধরনের খরচ থাকে সেই জিনিসটা আপনার হচ্ছে গিয়ে তারা যেন সহজে করতে পারে সেই ব্যবস্থা থাকতে হবে, চতুর্থত তারা যেন সেখানে হচ্ছে গিয়ে জিনিসপত্র পরিবর্তন করতে পারে এবং তারা যে সেই জিনিসটা পেয়েছে সেটার ই সিগনেচার প্রত্যেকটা জিনিস সাবমিটের সিস্টেম আপনার এখানে থাকতে হবে। আপনার দেশে বর্তমানে যে হচ্ছে আপনি অবস্থাটা তৈরি করেছেন বা আপনার ভূমি অটোমেশনের যে সিস্টেমটা তৈরি করেছেন এখনও পর্যন্ত আপনার শুধুমাত্র দ্বিতীয় স্তরে রয়ে গেছেন, চতুর্থ স্তর যেটা কিনা হচ্ছে আমরা বিশ্বাস করি আপনার জন্য সন্তোষজনক যেখানে কিনা আপনি সরাসরি সিগনেচার প্রদান করে ই সিগনেচার প্রদান করে আপনি হচ্ছে সরকারের কাছে ব্যাপারটা পেশ করতে পারবেন যে আমি জিনিসটা পেয়েছি এবং আমি সন্তুষ্ট। সেই রকম একটা জায়গায় আপনি যতদিন না পর্যন্ত যেতে পারবেন ততদিন পর্যন্ত আমরা বিশ্বাস করছি এই জিনিসটা সন্তোষজনক না। আপনার আজকে গাছ লাগিয়েছেন সেই জিনিসটার ফল এখন আপনার জন্য গাছে, আপনি যদি বলেন যে ফলটা দেখে আমি আসলে সন্তুষ্ট এটা কখনো আসলে হচ্ছে কথা হওয়া উচিত না। আপনি যখন ফলটা পাবেন ফলটার মান কীরকম হয়েছে সেই জিনিসটা আপনি যখন আসলে হচ্ছে বলতে পারবেন তখনই শুধুমাত্র সেই জিনিসটা আপনার জন্য সন্তুষ্টির অবস্থায় রয়েছে কিনা সেই জিনিসটা আপনি বলতে পারবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সহ সংসদের মাননীয় সদস্য বিরোধী দলের আলিভিকে।
যুক্তি খণ্ডন পর্বে সর্বপ্রথমই বক্তব্য শুনে নেই মাননীয় বিরোধী নেতা নাফিস কাজীর কাছ থেকে তার সর্বশেষ দুই মিনিটের বক্তব্য। মাননীয় স্পিকার, অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, আজকে কী কী যুক্তি নিয়ে প্রধানমন্ত্রী এবং তার দল আসলেন? মাননীয় স্পিকার, প্রথমে তারা বললেন যে আমাদের অন্তত কিছু উন্নয়ন তো হয়েছে। মাননীয় স্পিকার, কিছু উন্নয়ন নিয়ে যখনই আমরা প্রশ্ন করছি যে এই জিনিসটা তো হয়নি, ওই জিনিসটা তো হয়নি, তার বারবার একটাই উত্তর দিচ্ছে, আমরা এখনও প্রক্রিয়াধীন আছি, আমরা এখনও প্রক্রিয়াধীন আছি। এবং মাননীয় স্পিকার, আমাদের ভূমি মন্ত্রণালয় থেকে পরবর্তী টার্গেট বেঁধে দেওয়া হয়েছে 2025 সাল। আমাদের ধারণা 2025 সালে গিয়েও সরকারের দল এসে বলবে আমরা এখনও প্রক্রিয়াধীন আছি, কারণ তারা মাননীয় স্পিকার কোনো প্রকার গোল সেট করতে পারছেন না। তারা যদি আজকে আমাদের দেখাতে পারতেন যে আমি 2018 সালে যেই গোলগুলো বেঁধে দিয়েছি সেগুলো আমরা অ্যাচিভ করতে পেরেছি, তারা যদি দেখাতে পারতেন 2022 সালে আমাদের যে গোলগুলো ছিল সেগুলো আমরা অ্যাচিভ করতে পেরেছি, তখন আমরা বিশ্বাস করতাম যে না, তারা যদি 2030ও গোল দেয় অন্তত দেরি হলেও 2030-এ এগুলো হবে। কিন্তু তাদের তিনজন বক্তার বক্তব্য শুনে মনে হচ্ছে যে না, তারা তখনও বলবে আসলে আমরা এখনও প্রক্রিয়াধীন আছি। মাননীয় স্পিকার, এগুলো নিয়ে যখন আমরা আবারও বারবার কোয়েশ্চেন করছি, তারা বারবার বলছে যে দেখো অনেক দেশেই তো অনেক প্রকার প্রক্রিয়াধীন রয়েছে, তারাও তো ধীরে ধীরে কাজগুলো করছে। কিন্তু মাননীয় স্পিকার, আমার দলের উপনেতা এসে বারবার যে বলে দিয়ে গেলেন যে বিভিন্ন দেশে তো আমাদের একটা অফিসে যেতে হয়, আমাদের তো একটা অফিসে গিয়ে আমাদের সকল কাজ আমরা সমাধান করতে পারি, বাংলাদেশে যে আমাকে বিভিন্ন অফিসে যেতে হয় এগুলো নিয়ে আপনাদের সমাধান কী, এগুলো নিয়ে কিন্তু তারা কিছুই বললেন না। আমরা বারবার তাদেরকে প্রশ্ন করলাম যে প্রান্তিক পর্যায়ে যে মাননীয় স্পিকার ইউনিয়ন ডিজিটাল সেন্টারে মানুষের ট্রেনিং নিই, এগুলো নিয়ে আপনাদের পদক্ষেপ নিই, কোনো উত্তর তারা দিলেন না। আমরা প্রশ্ন করলাম যে যারা হটলাইনের কথা, উনি বক্তব্যটা দেওয়ার আগেই কিন্তু আমি তাকে প্রশ্ন করলাম যে আমি সকালেই কল করেছি 3-4 মিনিট ধরে, আমার কেউ ফোন ধরেনি, এবং নাম্বারটা কিন্তু মাননীয় স্পিকার টোল ফ্রি না। একটা গ্রামের কৃষি পর্যায়ের মানুষকে মাননীয় স্পিকার আপনি যখন একটা টোল ফ্রি নাম্বার না দিয়ে আপনি বলেন আপনি 5 মিনিট ফোন ধরে বসে থাকবেন, কীভাবে আপনি বলেন? আপনার কাস্টমার কেয়ারই ডিজিটাল না, আপনি বলছেন আপনার ভূমি ব্যবস্থাপনা আজকে ডিজিটাল হয়ে গিয়েছে। তারপরে মাননীয় স্পিকার, কোনো একটি পেমেন্ট বা কোনো একটি ট্রানজ্যাকশন যখন ফেল হয় মাননীয় স্পিকার, সেই জিনিসটি 45 দিন ধরে আটকে থাকে মাননীয় স্পিকার, তারপরে গিয়ে আমি টাকাটি ফেরত পাই। এত কিছু সমস্যা থাকা সত্ত্বেও মাননীয় স্পিকার তারা আজকে এসে বলছে আমাদের ভূমি ব্যবস্থাপনা নাকি সন্তোষজনক। মাননীয় স্পিকার, আজকে মাননীয় স্পিকার আমরা যখন এসি ল্যান্ডের বদলি নিয়ে প্রশ্ন করি, আমরা যখন মাননীয় কাছে প্রশ্ন করি সার্ভেয়ার এবং কারঙ্গদের উন্নয়ন নিয়ে প্রশ্ন করি, চতুর্থ শ্রেণী তৃতীয় শ্রেণীর কর্মকর্তাদের উন্নয়ন নিয়ে প্রশ্ন করি, তারা এগুলোর কোনো উত্তর দেয় না মাননীয় স্পিকার। এবং তারা সর্বশেষে আমরা যখন বলি, শেষ কথা বলে শেষ করছি, যে গ্রামীণ মানুষের কাছে প্রচার প্রচারণার জন্য আপনারা কী করেছেন, তারা বললেন ফেসবুক ইনস্টাগ্রামে অ্যাড দিয়েছি। মাননীয় স্পিকার, গ্রামের ইদ্রিস চাচা আর করিমুল্লা চাচা যা ফেসবুক ব্যবহার করে এটা আমি আজকে প্রথম জানলাম মাননীয় স্পিকার। এবং দ্বিতীয় কথা হচ্ছে, বিগত কয়েক বছর যাবত আমার বাবা মা বা আমাদের সবার যাদের বাবা মার লেভেলের মানুষ আছে তারা কিন্তু এখনও জমি নিষ্পত্তির জন্য ঠিকই গ্রামে দৌড়াদৌড়ি করতে হয়, ঠিকই অফিসগুলোতে যেতে হয়। যখন তাদের, মাননীয় স্পিকার, আমরা শহরে থেকে এইগুলোর কোনো সলিউশন পাচ্ছি না, গ্রামীণ পর্যায়ে মানুষ ডিজিটাল হয়ে গেছে এই কথাটা মোটেও বিরোধী দল হিসেবে আমরা বিশ্বাস করতে পারি না। তাই জোর গলায় বলে দিয়ে যাচ্ছি, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় জনসম্পৃক্ততা কোনোভাবেই সন্তোষজনক নয় এবং নয়। এই প্রস্তাবটি যাতে এই সংসদে কোনোভাবে গৃহীত না হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় বিরোধী নেতাকে যুক্তি খণ্ডন পর্বে তার বক্তব্য প্রদান করবার জন্য। এবার আমরা ওয়াইন্ড আপ সেশনে সর্বশেষ বক্তব্য শুনব মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা আবু হুরায়রার কাছ থেকে তার সর্বশেষ বক্তব্য। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে আবারও সুযোগ করে দেওয়ার জন্য। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এই মহেন্দ্রক্ষণে আমরা আরও এক ধাপ এগিয়ে যাব দেশের ভূমিতে ডিজিটালাইজেশনের মাধ্যমে। আমরা আমাদের এই কাজ ও উদ্ভাবন চেষ্টার মাধ্যমে পরবর্তী প্রজন্মের জন্য ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় জনসম্পৃক্ততা সন্তোষজনক করতে বদ্ধপরিকর। মাননীয় স্পিকার, তারা যে প্রশ্ন করলেন যে এক ছাদের নিচে সব, ভূমি মন্ত্রণালয়ের সেবাদানের সব দপ্তর ও সংস্থাকে একই ছাদের নিচে আনা হচ্ছে, ঢাকার তেজগাঁও নির্মাণ করা হচ্ছে ভূমি ভবন কমপ্লেক্স, 20-তলা ভবন নির্মাণে 106 কোটি টাকা খরচ করা হচ্ছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার আরও দেখুন, আমাদের প্রায় 747 কোটি টাকা ব্যয়ে সারা দেশে 500টি ইউনিয়ন ভূমি অফিসে, 139টি উপজেলা ভূমি অফিসের পাকা ভবন নির্মাণ করা হচ্ছে। তারা একটা জিনিস বললেন সেকেন্ড স্যারের কথা, আগের সময় 10 বছর আগে জমি বিক্রি করার সময় ক্রেতা ও বিক্রেতা ছবি থাকতো না, সেকেন্ড স্যার থাকতো না, এখন আপনারা দেখবেন জাতীয় পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক এবং ওখানে সেকেন্ড স্যার থাকে, ছবি পর্যন্ত থাকে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার তারপরে তারা সিসি ক্যামেরার কথা বললেন। আসলে সিসি ক্যামেরা আমরা এই জন্যই প্রতিষ্ঠা করেছি যেন সঠিকভাবে
কিভাবে আমরা সেটা নিয়ন্ত্রণ করতে পারি? আপনারা যদি বলতেন চিপে চাপার কথা, কিন্তু সেটা আপনি বলে যাননি। সেজন্য আমরা এসবি ডিএসবি সার্ভিলেন্স দ্বারা সঠিকভাবে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে মাননীয় স্পিকার। আর যে বিষয় এসিলেন্টের নিয়োগের বিষয়ে বলেছেন মাননীয় স্পিকার, এসিলেন্ট জাতীয় কর্মকমিশন পিএসসি নন ক্যাডার থেকে নিয়োগের উদ্যোগ নিয়েছেন এই সমস্যার নিরসনে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তারা বলেছেন প্রশিক্ষণের কথা, প্রশিক্ষণ আমরা আমাদের প্রশিক্ষণের কথা বলেছি, আবারও বলছি মাননীয় স্পিকার, বর্তমান 2021-22 অর্থবছরে মোট 26টি কোর্সে 2030 জনকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসার উদ্যোগ নিয়েছি। 2020-21 অর্থবছরে 42টি কোর্সে আমরা 3050 জনকে প্রশিক্ষণের আওতায় নিয়ে এসেছি। আমরা আরও বলছি মাননীয় স্পিকার, বলেছে যে বর্তমানে নাকি কোনো পরিবারে মোবাইল ফোন নেই মাননীয় স্পিকার। আপনি এই সংসদে যদি যদি স্মার্টফোন না থাকে মাননীয় স্পিকার, আমি ওয়াকআউট করে যাবো মাননীয় স্পিকার। সবাই স্মার্টফোন ব্যবহার করে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তারা বলেছে মাননীয় স্পিকার 10 বছরের কথা বলেছে মাননীয় স্পিকার। আমরা সে জায়গাও আমার মন্ত্রী মহোদয় ব্যাখ্যা করে গেছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তারা ওয়ান স্টপ সার্ভিসের কথা বলেছে। ওয়ান স্টপ সার্ভিস, আমাদের ভূমি ইউনিয়ন পরিষদে গেলে ওয়ান স্টপ সার্ভিস আমরা দেখতে পারি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তারা বলেছে সুনিশ্চিতভাবে কোনো সুপারিশ করেনি মাননীয় স্পিকার। আমরা বলছি, আমরা আমার বক্তব্যের শুরুতে 8টি সুপারিশ করে গিয়েছিলাম মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এ থেকে বলতে পারি তারা আজকের যে প্রস্তাবিত বিষয়, সেই প্রস্তাবিত বিষয় থেকে অনেক দূরে সরে গেছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকের যে প্রস্তাবিত বিষয় ছিল ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় জনসম্পৃক্তি সন্তোষজনক, অবশ্যই সন্তোষজনক, অবশ্যই সন্তোষজনক, অবশ্যই সন্তোষজনক। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ এই ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীকে ওয়াইন্ড আপ সেশনে তার বক্তব্য প্রদান করবার জন্য। বাংলাদেশে যখন সর্বক্ষেত্রে ডিজিটালাইজেশনের কথা আসছে, তখন কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে যে ভূমি ব্যবস্থাপনাকে আসলে আমরা ডিজিটালাইজেশন করতে পারছি কিনা, জনগণের দ্বার প্রান্তে সেটাকে আমরা পৌঁছে দিতে পারছি কিনা, এ বিষয়ে কিন্তু এখন সর্বত্রই কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। কারণ বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা অত্যন্ত জটিল, এবং এই জটিল প্রক্রিয়ার কারণের জন্য আমরা দেখেছি যে প্রত্যেকটি জায়গায়, শহরে হোক, গ্রামে হোক, বন্দরে হোক, সর্বত্রই কিন্তু একটা হানাহানি, মারামারি এবং জমি সংক্রান্ত ক্ষেত্রে কিন্তু খুনাখুনির অবস্থা আমরা কিন্তু দেখতে পাই। তো ভূমি ব্যবস্থাপনায় ভোগান্তি লাগবে, ভূমি সেবা কার্যক্রম ক্রমান্বয়ে কিন্তু সরকার ডিজিটালাইজেশনের আওতায় আনার চেষ্টা করছে, এবং জন অংশগ্রহণ কীভাবে বাড়ানো যায় সেটি কিন্তু সরকার তার চেষ্টার মধ্যে দিয়ে তার অব্যাহত রাখবার জন্য নানামুখী কার্যক্রম তারা গ্রহণ করছে। তারা বেশি করে জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করবার জন্য ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী, মাননীয় সচিব জনাব মোস্তাফিজুর রহমান, তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তারপরও কি আমরা বলতে পারি যে এখনও পর্যন্ত আমরা কি জনগণের দ্বার প্রান্তে পুরোপুরি এই সেবাকে পৌঁছে দিতে পারছি? আমরা কি এখনও ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতি অনিয়মকে আমরা রোধ করতে পারছি? আমরা জমি বেচাকেনা, রেজিস্ট্রেশন, নামজারি, পর্চা, খতিয়ান, খাজনা প্রদান, ভূমি জরিপ ইত্যাদি সেবা পেতে সাধারণ নাগরিকদের যে ভোগান্তির কথা বলা হয়, সে ভোগান্তিকে আমরা এখনও পুরোপুরি দূর করতে পারছি কি না, সেটি কিন্তু এখনও আমাদের জনমনে কিন্তু নানারকম প্রশ্ন থেকেই যাচ্ছে। আমরা কি দেখি প্রতি বছর খাস জমি, হাট বাজার, ইজারা, ওয়ারিশগণের সম্পত্তি বণ্টন করা সহ নানা ক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন রকম জটিলতা দেখি, এবং সেই জটিলতা দূর করবার জন্য আমরা সরকারকে নানা ক্ষেত্রে দেখেছি ইমিউটেশন করতে, ঘরে বসে ভূমি সেবা প্রদান করবার জন্য 5 মিনিটের মধ্যে তারা কর প্রদান করে সেই ভূমি সেবা তারা গ্রহণ করতে পারছে, খাজনা প্রদান করতে পারছে, কিন্তু তারপরও এই জটিল অবস্থার অবসান ঘটাতে সরকারকে হয়তো বা আরও বেশ কিছুদিন ধরে এই কার্যক্রমকে অব্যাহত রাখতে হবে। আমরা প্রত্যেকটি ভূমি অফিসে গেলেই কিন্তু একটা অস্থির অবস্থা দেখতে পাই, মাননীয় সচিব মহোদয় এখানে আছেন, সেই অস্থির অবস্থার মধ্যে কী হচ্ছে, কেমন যেন একটা কানা ঘুষা ভাব, কেউ ঢুকবে, কেউ আসছে, কেউ যাচ্ছে, একটা ভূমি অফিসের বাইরের মধ্যে ঝুপড়ি, ঝাপড়া, হোটেল, সেগুলির মধ্যে কী ধরনের এক ধরনের দালাল চক্র ঘোরাফেরা করে। যদিও সরকার এগুলি প্রতিরোধ করবার জন্য প্রত্যেকটি ভূমি অফিসে সিসি ক্যামেরা বসিয়েছেন, ঢাকা শহর থেকে বসে অথবা সেন্ট্রাল থেকে বসে সেগুলিকে মনিটরিং করবার চেষ্টা করছেন, কিন্তু সেটা কতখানি বাস্তবায়ন করতে পারছেন সেটি কিন্তু এখন মাননীয় মন্ত্রী মহোদয় সহ কিন্তু সচিব মহোদয়রা কিন্তু সেখানে সার্বক্ষণিকভাবে সে চেষ্টা করছেন। আমরা কী দেখেছি যে ইতিমধ্যে এই ভূমি মন্ত্রণালয়ের অধীনে প্রায় 4.5 কোটি খতিয়ান তারা অনলাইনে তারা দিতে পেরেছে। তারা যে এই যে খাজনা প্রদান করবার ক্ষেত্রে সাধারণ মানুষকে এখন ক্যাম্পেইন করছে, আপনি কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করে ফি জমা দিয়ে আপনি আপনার সেবাটা গ্রহণ করতে পারবেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে আপনি কিন্তু এই সেবা গ্রহণ করতে পারছেন। সুতরাং আমরা মনে করি এই কেন্দ্রীয় মনিটরিংকে যত বেশি বাড়ানো যাবে, ভূমি মন্ত্রণালয়ে যারা ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন, কর্মচারী রয়েছেন, যারা কানানুগো রয়েছেন, যারা সার্ভেরা রয়েছেন, তাদের মধ্যে যত বেশি জবাবদিহিতা তৈরি করা যাবে তত বেশি কিন্তু জনগণের সেবাকে আমরা দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারবো। এখানে প্রশ্ন এসেছে যে আমরা সেবা গ্রহণকারীরা যে হটলাইন 1622 বোধ যে হটলাইন নম্বরটি, সেই নম্বরটি কিন্তু সবসময় পাওয়া যায় না বলে নানা ক্ষেত্রে কিন্তু অভিযোগ আসে। আমি আজকে মাননীয় সচিব মহোদয় সহ মাননীয় মন্ত্রী মহোদয় আজকে এখানে উপস্থিত নেই, আমি একটা প্রত্যাশা করতে চাই যে সাধারণ
কৃষকরা গ্রাহকরাই কিন্তু এই সেবা গ্রহণ করে থাকে, হটলাইনের সেবাটি গ্রহণ করে থাকে। এই হটলাইনের সেবাটিকে টোলমুক্ত করা যায় কিনা সেটি বিবেচনা করা যেতে পারে। যদিও টোলমুক্ত করলে দেখা যাবে অযথা নানা প্রশ্ন আসে, নানাভাবে অপেক্ষা করে, সেটি কারণের জন্য হয়তো টোলমুক্ত করা হয় না। কিন্তু যেহেতু পাইলট ভিত্তিতে করা হয়েছে, আমরা এই হটলাইন সেবাটাকে আমরা মনে করি যে টোল ফ্রি করার জন্য আমরা আজকে সরকারের কাছে আবেদন করছি। ভূমি অফিসের দালাল চক্রের যে অনিয়ম, দালালদের সাথে কর্মচারী কর্মকর্তাদের যেটা আতাত, তারা কিন্তু অফিসে বসে এখন আর সেই কার্যক্রম সম্পাদন করে না। তারা কিন্তু নিজের বাড়িতে প্রত্যেকটি ভূমি অফিসের যারা দুর্নীতিবাদ, তথাকথিত লোকদের কথা বলছি, সকল কর্মকর্তা কর্মচারী নয়, যারা এই ভূমি সার্ভেয়ার অফিসে কাজ করেন, ইনসিলেন্ট অফিসে কাজ করেন, তাদের কিন্তু প্রত্যেকেরই কোথাও না কোথাও আলাদা একটা অফিস আছে, আলাদা একটা টেবিল আছে, আলাদা সে সাব রেজিস্ট্রারের পাশে কোথাও না কোথাও বসেন। তাদের যে দৌরত্ব সেটি বন্ধ করবার জন্য আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই ভূমি মন্ত্রণালয়ের পাশাপাশি আরও বেশি তৎপর হওয়ার জন্য আমরা সুপারিশ করছি। আমরা কী দেখছি যে বাংলাদেশের এই ভূমি নিয়ে 70-80% মামলা হচ্ছে, যদি প্রথমে বলেছিলাম 80-70% মামলাই হচ্ছে ভূমি সংক্রান্ত মামলা। এবং এই মামলাগুলোর কারণের জন্য প্রত্যেকটি যে ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে, আমাদের জাতীয় নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু ওই ভূমি সংক্রান্ত মামলাগুলি তখন এসে দানা বাঁধে এবং তখন কিন্তু সেই সুযোগে একে অপরকে খুন করে, একে অপরকে হত্যা করবার চেষ্টা করে, আহত করে, সেটিও আমরা মনে করি। এটার জন্য অবশ্যই আমাদেরকে জনগণকে এই যে তাদের যে সেবা, সেই সেবা পৌঁছে দেওয়ার জন্য ভূমি মন্ত্রণালয়কে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমরা গত 10 বছর আগে আমার মনে আছে জাতীয় সংসদে একজন ভূমিমন্ত্রী বলেছিলেন দেশে 1.3 মিলিয়ন হেক্টর জমি ভূমিদস্যুদের দখলে রয়েছে। ভূমিদস্যুদের দখলে যে ভূমি রয়েছে সেই ভূমির কতখানি সরকার, ভূমি মন্ত্রণালয় জনগণের কাছে ফিরিয়ে দিতে পেরেছে সেটি কিন্তু দৃশ্যমানভাবে আমরা কিন্তু প্রকাশ করতে দেখি নি। অন্যদিকে আমরা হঠাৎ করে দেখি আমাদের নদী উদ্ধার করছে, খাল উদ্ধার করছে, আমাদের সিটি কর্পোরেশন নানারকমভাবে তাদের জায়গা জমি উদ্ধার করছে, কিন্তু সেখানে কিন্তু প্রশ্ন থেকে যায়। অনেক ভূমির মালিক কিন্তু দাবি করে 30-40 বছর ধরে সেই ভূমির মধ্যে সে বসবাস করে, সেখানে সে মালিকানা করে, তার সন্তান পরম্পরা নাতি নাতনি সে বসবাস করে আসছে। সেখানে কিন্তু তার স্বচ্ছতা থাকা দরকার। যদি সেই শতভাগের মধ্যে যদি 2 ভাগ মানুষও যদি তাদের অকারণে এই নদী উদ্ধার এবং জমি উদ্ধারের নামে জমি হারায়, তাহলে কিন্তু সেটি অত্যন্ত বেদনার জায়গা হবে। সে কারণে এই নদী উদ্ধারকে আমরা স্বাগত জানাই, আমরা জমি উদ্ধারকে স্বাগত জানাই, কিন্তু সেখানে যদি 1-2% মানুষও যদি তার পৈতৃক ভূমি হারায়, সেই ভূমি হারাবার দায়িত্ব কিন্তু রাষ্ট্রকে, সরকারকে কোনোভাবেই সেই দায়িত্ব তারা এড়াতে পারবে না। এই পর্যায়ে আমি অনুরোধ করছি আমাদের আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সচিব জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে এই পর্যায়ে প্রধান অতিথি হিসাবে তার বক্তব্য প্রদান করবার জন্য। ধন্যবাদ। এই ভূমি ব্যবস্থাপনা যাত্রা কিন্তু 1772 সাল থেকে, কালের বিবর্তনে ভূমি আইন, পর্যায়ক্রমে আইন, একটার সাথে আর একটা কনফ্লিক্টিং, রেকর্ড কিপিংয়ের দুর্বলতা, সব কিছু মিলিয়ে এই গত 100 বছরে এটা এমন একটা জটিল অবস্থায় দাঁড়িয়েছে যেটা হঠাৎ করে পরিবর্তন করার সুযোগ খুবই কম। দ্বিতীয় কথা হচ্ছে, যখন একটা জটিল সিস্টেম সামনে থাকে তখন দুর্নীতির কিছু সুযোগ তৈরি হয়। এখন এই ভূমি ব্যবস্থাপনায় যারা সেবা দিচ্ছে তাদের মধ্যে যদি কেউ দুর্নীতি করে থাকে, আমাদের কাছে এমন কোনো ম্যাজিক নাই যে আমি একটা ম্যাজিক দিলাম সমস্ত মানুষের স্বভাব চরিত্র চেঞ্জ হয়ে তারা সবাই ভালো হয়ে গেল। আমি যদি মানুষগুলোকে পরিবর্তন করতে না পারি, তাহলে আমাকে এমন একটা সিস্টেম তৈরি করতে হবে যে সিস্টেমটা হবে কাঠামোবদ্ধ এবং স্ট্যান্ডার্ড, এবং সিস্টেমের বাইরে কেউ যেতে পারবে না, ফলে অটোমেটিক্যালি দুর্নীতিটা বন্ধ হবে এবং একটা মানুষ ইচ্ছা করলেও দুর্নীতি করতে পারবে না। তো এইটা যদি আমরা করতে পারি, সিস্টেমটাকে যদি একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউরালের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে একটা আশা আমরা করতে পারি যে একটা সময় এই দুর্নীতিগুলো সরে যাবে। তো এই বিষয়গুলোকে দূর করার জন্য আমরা পুরো জিনিসটাকে অনলাইনে নিয়ে আসছি। এগুলো পর্যায়ক্রমে আসবে এবং আমরা 2025 সালের একটা টার্গেট ফিক্স করেছি যে 25 সালে ল্যান্ড ম্যানেজমেন্টটা কোথায় যাবে, সেইভাবে কাজ হচ্ছে। আমাদের টোল ফ্রির একটা প্রস্তাব এসছে, টোল ফ্রির জন্য আমরাও চেষ্টা করেছিলাম, কিন্তু গভর্নমেন্টের বিটিআরসির কারেন্ট পলিসি অনুযায়ী শুধুমাত্র এমার্জেন্সি কল, এমার্জেন্সি সার্ভিসগুলো টোল ফ্রি করে গভর্নমেন্ট, ইন জেনারেল সব সার্ভিস টোল ফ্রি করে না। আর কল সেন্টারটাকে আমরা নিয়ে যেতে চাচ্ছি, এটা শুধুমাত্র কল সেন্টার নয়, এইটার মাধ্যমে মানুষ যাতে সার্ভিস আবেদনগুলো সাবমিট করতে পারে সেই অপশনগুলো আমরা ওপেন করতে যাচ্ছি। আপনি এখনই ফোন করলে আপনি একটা পর্চার আবেদন, সার্টিফাইড কপির আবেদন দাখিল করতে পারবেন, দাখিল করলেন সার্ভিসটা পাবেন কিভাবে, সেই সার্ভিসটা যাতে আপনি বাড়ি বসে পান তার জন্য আমরা ডাক বিভাগকে সম্পৃক্ত করেছি। বাংলাদেশ ডাক বিভাগের সাথে আমাদের একটা চুক্তি হয়েছে,
এই ডাক বিভাগের জন্য অতিরিক্ত 40 টাকা আপনাকে ওই অনলাইনেই আপনি দিবেন, এবং এটা ঠিক ডাকের নির্দিষ্ট কোডেই জমা হয়ে যায় এবং ডাক বিভাগ নিজস্ব উদ্যোগে এই সার্ভিসটা রেজিস্ট্রি ডাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়, এবং এই সার্ভিসটা কিন্তু এখন চালু, আপনারা ইউ ক্যান ট্রাই। আমাদের বিশেষ ট্রাইব্যুনাল নিয়ে কথা হয়েছে, এটা নিয়ে আমাদের ল মিনিস্ট্রির সাথে আমাদের একাধিক মিটিং হয়েছে, আমরা একটা জায়গায় এসেছি এবং আমাদের সার্ভে ট্রাইব্যুনালের একটা সংশোধনী আমরা খুব সম্প্রতি তৈরি করে ক্যাবিনেটে দিব। এসিল্যান্ডের বদলি নিয়োগ নিয়ে যে প্রশ্নটা এসছে, আসলে আমাদের চিন্তা করা উচিত কোনো সার্ভিস, কোনো অফিস কোনো মানুষকেন্দ্রিক না হোক। একটা এসিল্যান্ড ইজ এ অফিসার, সে আজকে আসে আর একজন অফিসার আসবে, অফিসার চেঞ্জ হবে যাবে, জনগণ টের পাবে না, এইটাই হওয়া উচিত, এটাই স্ট্যান্ডার্ড। এখন অনলাইনে যে সার্ভিসগুলো আসছে, আমাদের ইমিউটেশনটা তো একটা সিস্টেম বেসড সার্ভিস, এখন ব্যাক এন্ডে কোন এসিল্যান্ড কাজ করছে এটা কোনো ম্যাটার করে না, ম্যাটার করে যে আমি নির্দিষ্ট সময় সার্ভিসটা পেলাম কি না। তা আমরা এসিল্যান্ডগুলোদের এইভাবেই ট্রেন আপ করছি যাতে করে একটা টাইম বাউন্ডেড এবং একটা কোয়ালিটি সার্ভিস তারা এনশিওর করে। ল্যান্ড ডাটা ব্যাংকটা আমাদের একটা খুব বড় ইনিশিয়েটিভ, এবং আমাদের প্রায় 73% ডাটা অলরেডি ল্যান্ড ডাটা ব্যাংকে চলে এসছে। আমাদের যতগুলো মহাল আছে, সরকারি সম্পত্তি আছে, অধিগ্রহণকৃত সম্পত্তি আছে, জেলাওয়ারি উপজেলাওয়ারি ডাটাগুলো এন্ট্রি হচ্ছে। এন্ট্রি হওয়ার পরে আমরা এগুলোকে একটু ভ্যালিডেট করব, ভ্যালিডেট করার পরে সমস্ত ডাটা আমি মানুষের জন্য ওপেন করে দেব, সমস্ত মানুষ দেখবে যে দেশের কোথায় কোথায় কোন মহলের কতটুকু জমি আছে। তখন জনগণই সিদ্ধান্ত নিতে পারবে যে কোনটা বৈধ কোনটা অবৈধ। কেউ যদি এক জায়গা থেকে বালু উত্তোলন করতে থাকে, জনগণই সিস্টেম থেকে দেখে বুঝতে পারবে যে এই বালু মহলটা আসলে বৈধ না অবৈধ, তিনি অবৈধ বালু তুলছেন, কাজে আমাদের মনিটর করাটাও খুব সহজ হবে। আর আমাদের জনবলের যে আইটি ট্রেনিংয়ের একটা প্রশ্ন এসেছে, এটা আসলে বিগ চ্যালেঞ্জিং, তবে আইটি ট্রেনিংটা আমরা পর্যায়ক্রমে করছি। আমরা প্রত্যেকটা সিস্টেম যখন রিলিজ করি তার সাথে খুব স্মার্ট একটা ভিডিও টিউটোরিয়ালও আমরা দিয়ে দিই, কারণ এই হাজার হাজার মানুষকে ঢাকায় নিয়ে এসে ট্রেনিং দেওয়া কঠিন, আর কিছু ট্রেনিং আমরা মাস্টার ট্রেনার করে আমরা ফিল্ডে ছেড়ে দিই, ওরা আবার সেকেন্ড লেভেল ট্রেনিং দেয়। জরাজীর্ণ ভূমি অফিসের কিন্তু একটা পরিবর্তন আসছে, গত 8ই সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী 495টি ইউনিয়ন ভূমি অফিস এবং 129টি উপজেলা ভূমি অফিসের উদ্বোধন করল। মূল বিষয়টা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর একটা স্বপ্ন আছে, স্বপ্নটা হচ্ছে উনি এই দেশটাকে দুর্নীতিমুক্ত এবং একটা জনবান্ধব সেবামূলক একটা সরকারের দিকে নিয়ে যেতে চান। উনি ভূমি মন্ত্রণালয় যখন পরিদর্শন করেন উনি 31টি নির্দেশনা দিয়েছিলেন, এবং সমস্ত নির্দেশনাগুলো ছিল এই মানুষের দুর্ভোগ কমানো নিয়ে। উনি সারা জীবন মানুষের দুঃখ কষ্ট কমানো নিয়ে চিন্তা করেন এবং এইটা নিয়েই উনি কাজ করেন। তো উনার এই নির্দেশনাটা বাস্তবায়নের জন্য আমরা যে পদক্ষেপগুলো নিচ্ছি, আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে মানুষের দুর্ভোগ যাতে কমে এবং এই সেক্টরের দুর্নীতিটা যেন কমতে থাকে। মাননীয় প্রধানমন্ত্রীর এই স্বপ্নটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, সত্যিকারের এই দেশের 16 কোটি মানুষের এই জমি জমা নিয়ে যে দুর্ভোগ এবং ভোগান্তি সেখান থেকে তারা মুক্ত পাবে, এটাই আমাদের স্বপ্ন। ধন্যবাদ। আমরা ফলাফলে চলে আসছি। আজকে যে প্রস্তাবটি ছিল ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা জনসম্পৃক্ততা সন্তোষজনক, যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। প্রস্তাবের পক্ষ দল হা বলুন। যারা প্রস্তাবের পক্ষে আছে তারা হা বলুন, এবং যারা প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন, যারা প্রস্তাবের বিপক্ষে আছে না বলুন। সম্মানিত বিচারকদের রায়ে আমরা আমাদের আজকের ছায়া সংসদে সমান নম্বর পাওয়ায় আমরা উভয় দল ইসলামী বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনালস উভয় দলকে বিজয় বলে ঘোষণা করছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা এতক্ষণ টেলিভিশনের পর্দায় দেশ অথবা বিদেশে ইসিবি পাবলিক পার্লামেন্ট শিরোনামে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা নিয়ে আমাদের আজকের এই ছায়া সংসদ দেখলেন, আপনাদের সবাইকে আমাদের আগামী সংসদ আগামী পার্লামেন্ট দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই প্রতিযোগিতা এখানেই শেষ করছি।